তো শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ, আমার বড় ভাই এবং আপুরা এবং আমার ব্যাচমেট সবাইকে শুভ সন্ধ্যা। আসলে একেবারে প্রস্তুতি ছাড়া আমাকে বলা হয়েছে কিছু বলার জন্য। একটা ব্যাচের হয়ে কিছু বলতে গেলে আমি সচেতন থাকতে হয়, কারণ পুরো ব্যাচের কণ্ঠস্বর যখন একটি হয় তখন অনেক কিছু মাথায় রাখতে হয়। স্বাধীন ভাইয়ের কথা সূত্র ধরে বলতে পারি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসার আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে র্যাগিং এবং অন্যান্য বিষয় সম্পর্কে যেগুলো শুনেছি আমরা বা শুনে এসেছি তা অনেকাংশেই এবং বলতে পারি যে পুরোপুরি ভুল প্রমাণিত করে দিয়েছে আমাদের সিনিয়র ভাই এবং আপুরা। যে ভয়টা নিয়ে হয়তো আমার বন্ধু এবং বান্ধব ডিপার্টমেন্টে করিডোর দিয়ে হাঁটত, সেই ভয়টা কাটিয়ে উঠতে পারার জন্য আমি ধন্যবাদ দিতে চাই আমার সিনিয়র ব্যাচের ভাই এবং আপুরা। তারা অনেক উষ্ণভাবে আমাদেরকে গ্রহণ করে নিয়েছে। 8 মাস পরে আমাদের ইনিশিয়েশন প্রোগ্রাম, তবে আমার কাছে মনে হয় আমাদের ইনিশিয়েশন প্রোগ্রাম অনেক আগেই হয়ে গিয়েছে। আমাদের ডিপার্টমেন্ট, আমাদের প্রত্যেকটি ব্যাচ যারা আমাদের সিনিয়র 41, 42, 43, 44 তারা জমকাল অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে বরণ করে নিয়েছে, সেজন্য তাদেরকে ধন্যবাদ দিতে চাই। একটা প্রোগ্রাম ওঠার জন্যে অন স্টেজ এবং অফ স্টেজে কী পরিমাণে কাজ করতে হয়, কী পরিমাণে পরিশ্রম করতে হয়তো যারা সংযুক্ত থাকেন না তারা জানেন। কিন্তু আমরা যারা ছিলাম এখানে, আমরা যারা দেখেছি, আমার কাছে মনে হয় যে আমাদেরকে খুবই আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে হবে আমাদের ভাইয়া বলে, তারা দিন রাত পরিশ্রম করেছেন এবং আপনারা দেখতে পারেন যে কী সুন্দরভাবে স্টেজটি সাজানো হয়েছে। এবং রিহার্সেলের রাতগুলো আমি দেখেছি ডিপার্টমেন্টের করিডোরে গান বাজিয়ে খুব উৎসব মুখরিত পরিস্থিতি তৈরি করে তা খুব সুন্দরভাবে রিহার্সেল করেছে। তো আমি আশা করব যে একটি সুন্দর প্রোগ্রাম আমাদের জন্য অপেক্ষা করছে, আমরা সবাই এর জন্য অপেক্ষা করছি। আর সবশেষে বলতে চাই যে চলো সবাই আনন্দটা ভাগ করে নেই এবং ভালোবাসি এবং ভালোবাসা ছড়িয়ে নিই। ধন্যবাদ সবাই।